বিদ্যুৎ ইস্যু আছে, মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সবার হাত ধরে আমি আবার ঘরে ফিরলাম। ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং ফর দ্য ফিউচার। কারণ যখন ভারতের রাষ্ট্রপতি জনজাতিদের মধ্য থেকে হয়েছে, সেদিন থেকেই আমি চিন্তা করলাম, ইয়েস, দ্য ইন্ডিয়া ইজ ইউনিক। যারা পিছিয়ে ছিল তাদেরকে ফ্রন্টে নেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব ভারতবর্ষে, ওইটাই চিন্তা করলাম। এই জন্যে আমি আবার আজকে যে পলিটিক্যাল ক্লাস বা সাংগঠনিক একটা বৈঠক এটা শুনে আরও ইয়ে পেলাম, শক্তি পেলাম। তো ডেফিনেটলি সিট টুগেদার, প্ল্যান টুগেদার, ওয়ার্ক টুগেদার, এই জন্য ফরগেট দ্য পাস্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড রিমেম্বার দ্য ফিউচার, এই জন্য আমি আবার কাজ শুরু করব। পার্টি যে দায়িত্ব দেবে এটাই করব, কিন্তু পাহাড়ে কাজ করার অনেক স্পেস আছে। কারণ ডেভেলপমেন্ট প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে, কিন্তু প্রচারটা আরও করা দরকার। কারণ বিশেষ করে পাহাড়ে এখন জলের সুবিধা না থাকা সত্ত্বেও কিন্তু ঘরের সুবিধা আছে, রেশনের সুবিধা আছে। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বিপিএল পরিবারে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রত্যেক ভিলেজ কমিটিতে, প্রত্যেক গাঁওসভাতে এখন দেখা যায়। তো কোনোদিন চিন্তা করতেই পারে না যে পাহাড়ে এরকম বিল্ডিং হবে, জঙ্গলের ভেতরে এরকম বিল্ডিং হবে, জঙ্গলের ভেতরে স্কুল হবে বা আমাদের একলব্য স্কুল হবে, কোনোদিন আশাই করা যায় না। তো মানুষ এখন পাহাড়ে না চাইতেই পায়, এটা সব প্রচার হয় না, কিন্তু এখন দেখা যায় যেটা ছিল না এখন সবার চোখের সামনে। তো এখন একটাই প্ল্যানিং যে আবার সরকার ফিরে আসুক। ইভেন সিপিএম এবং কংগ্রেস ত্রিপুরাতে আর আসবে না,